শুয়ে গেছে জানো। শিল্পী সমিতি আগেই পতাকা উড়াই দিল যে সাদা পতাকা তোমাদের স্বাধীন দিয়ে দিলাম, আর এই শিল্পী সমিতি আর কি করবে। কোশ্চেন ভাই, যে আপনারা যখন আসলে কাজ করছেন যখন এমপিসি ছিল অনেক জমজমাট, মানে রাত দিন অনেক শিফটে কাজ করা হয়েছে, কিন্তু এখন এমপিসি আসলে অনেকটা ঘুমিয়ে পড়ছে বলতে গেলে, এই বিষয়টা কিভাবে দেখছেন আপনি? এই একটু আগে হাসলাম, ওইটাই আবার ভালো হবে, যেহেতু ফিল্ম ইয়ার আগো 4 বার ডুব ছিল, ওঠা হয়েছে, আস্তে আস্তে উঠছে, এইবার একটু বেশি ডোবা হয়েছে, কারণ ইন্ডিয়ান ছবিগুলো আইসা আমাদের সবচেয়ে সিনেমা হল ছবি বন্ধ করে দেওয়া গেল, আবার ঢুকছে ইন্ডিয়ান বোম্বার ছবি। বোম্বার ছবি কিন্তু ক্যালকাটা ক্যালকাটা বেল দিয়ে চলে না, ওরা দেয় না চালাইতে, আর এক দেশ পার হয়ে আবার আরেক দেশ এসে ইন্ডিয়ান ছবি খোঁটা কাটছে। এটা দেখে আমাদের বাংলাদেশের জনগণ পাবলিক আমার মনে হয় না অ্যাকসেপ্ট করবে, নাহলে পাঠান খুব ভালো চলতো, চলে নাই পাঠান, আমার বিশ্বাস হিন্দি ছবি বাংলাদেশে চলবে না, হিন্দি ছবি যে কটাই আসুক সবটির সাথে আমার একটা করে ছবি রাখবো, ইনশাল্লাহ আমার ছবি ভালো যাবে, পাঠান হোক আর যে পাঠানি আসুক। আপনি বলেন সিনেমা, হিন্দি সিনেমা, হিন্দি সিনেমার পাশাপাশি আসলে এই বর্তমান সময়ে মিডিয়াতে যে আসলে পারস্পরিক রেশারেশি, সেটাও তো একটা কারণ, এটা আপনি কিভাবে দেখছেন যে এটা কি আসলে উচিত? এটা উচিত, এটা তো আমি বন্ধ করতে পারবো না, এটা বন্ধ করতে হবে গভর্নমেন্টের, তবে গভর্নমেন্টের উচিত যে ভাষার জন্য যে দেশে হাজার হাজার লাখ লাখ মানুষ মারা গেছে বাংলা ভাষার জন্য, এই ভাষার দেশে আমার মনে হয় না হিন্দি ছবি আসাটা উচিত, পাশাপাশি ইংলিশ ছবিও চলছে, ওইগুলো আসা উচিত না, পাশাপাশি নেটেও চলছে কি ওই স্টার প্লাস অনেক চলছে, ওনারা টাকা দিচ্ছে না তারপরে ওনারা চালাচ্ছে, কই আমাদের বাংলাদেশে একটা চ্যানেল চলে ইন্ডিয়া? অবশ্যই না, তবে আমি মনে করি এবং মন থেকে বলছি, তবে বাংলাদেশের যেই এই চ্যানেল বা যেটাই যা করছে, বাংলাদেশের প্রতিটা চ্যানেল শুয়ে গেছে, নাই চলছে না, আগা আর কয়দিন পর এটা লাল বাতি জ্বলবে প্রতিটা চ্যানেলে, দেখে আসলাম তো আমি, গেলাম ইন্টারভিউ দিয়ে আসলাম, কই ওই রকম আগে যে গেলে ঘুম ঘুম ছিল, লোক গেলে দেখতাম অনেক কিছু, না ওই টাইপের নাই, কথা বলে আসলাম যে না চ্যানেলের আগের অবস্থা 100 কি 10% আছে কিনা সন্দেহ। তো আমি মনে করি এই হিন্দি ছবি তারপরে হিন্দি ইউটিউব এটা যেন বাংলাতে না চলে, আমাদের যে চ্যানেল আছে যেটাই আছে কম বেশি চলুক, আমাদের বাংলাদেশ নিয়েই চলাটা উচিত আমি মনে করি। এর আগেও আপনারা উপমহাদেশীয় সিনেমা বন্ধের দাবিতে সোচ্চার ছিলেন এবং আপনারা আন্দোলন করে সেটা বন্ধ করতে সফল হয়েছে, কিন্তু এবার আপনারা কেন সেটা পারেননি, সেটা কি শিল্পী সমিতির গাফিলতির কারণে নাকি অন্য কোনো কারণে? আমি তো মনে করি সর্বপ্রথম শিল্পী সমিতির গাফিলতির জন্য, নাহলে শিল্পী সমিতি ওপেন তো আপনাদের সামনেই বলছে 10% দিতে হবে, তো শিল্পী সমিতি আগেই পতাকা উড়াই দিল যে সাদা পতাকা তোমাদের স্বাধীন দিয়ে দিলাম, তে আর এই শিল্পী সমিতি আর কি করবে, আর কি বা কাজটা করবে। আপনি তো আসলে শিল্পী সমিতি মানে প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে, তো ওই রকম তো উল্লেখযোগ্য কাজ দেখতে পাচ্ছেন আপনি শিল্পী সমিতি করা হয়েছে? শুয়ে গেছে আর বলার কিছু নাই, বলো। বিভিন্ন জায়গায় হচ্ছে আলোচনা চলতেছে একটা সাকিব খানের নিয়ে।